ছোট ব্যবসায়ী দোকানদার ছাত্র যুব বিভিন্ন স্কিম ওয়ার্কার শিক্ষক নানান ধরনের অংশের মানুষ তারা সবাই যা হচ্ছে আপনাদের সবাইকে আমি লাল শ্রমিকরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যে অধিকার পেয়েছিল আজ সেগুলো লাগু হচ্ছে না ন্যূনতম মজুরির প্রশ্ন বলুন তাদের নানান ধরনের যে কল্যাণকারী কর্মসূচি এখানে পাড়া গ্রাম মহল্লা থেকে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত আমরা লড়েছিলাম তাদের বাসস্থান তাদের শরীর স্বাস্থ্য চিকিৎসা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা তাদের প্রভিডেন্ট ফান্ড তাদের সামাজিক সুরক্ষা প্রকল্প আজকে কেন্দ্র এবং রাজ্যে যে সরকার আছে তারা শ্রমিকের না মেহনতি মানুষের না তারা হচ্ছে বড় বড় মালিকে আজকে একদিকে দেশে মুসলিমেও কয়েকজন পুঁজিপতি আদানি আম্বানির মতো তারা লাখ লাখ কোটি টাকার সম্পদ বাড়াচ্ছে আর অন্যদিকে আমাদের যারা সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ তাদের অবস্থা খারাপ হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে যেভাবে মানুষ কর্মহীন হচ্ছে আমরা করোনার সময় দেখলাম সরকারের 400 চেয়ারের সামনে চলে আসলো সরকারের চেয়ারের সামনে চলে আসলো কেন্দ্র সরকার রাজ্য সরকার কারো তফাৎ নেই যখন সবচেয়ে বেশি মানুষ বিপদে পড়ল আমাদের পাড়া মহল্লায় কি হয় লিগাল বিপদে পড়ে আশেপাশের মানুষ ছুটে যায় কিন্তু উঁচু উঁচু বাড়িতে বড় বড় লোকেদের কারণ ওরা বিপদে পড়লে কেউ কারো নয় গো মা যখন গোটা বিশ্বে সভ্যতার সংকট সবচেয়ে বড় মহামারী তখন কি দেখলাম মোদী দিদি ট্রাম্প সবাই মিলে বললেন সোশ্যাল ডিস্টেন্সিং সামাজিক দূরত্ব মমতা রানী তো গান লিখে দিলেন মোদীর চারদিকে পোস্টার লাগিয়ে দিল বিজ্ঞাপন দিল যদি তো পুলিশ হাত গান্ধ হাতে পুলিশকে দাঁড়িয়ে দিলে কেউ বাইরে বেরোবে না আচ্ছা রাতারাতি লকডাউন হয়ে গেল একদিকে মানুষ খেতে পাচ্ছে না কাজ নেই বাড়ি ফিরতে পারছে না আর অন্যদিকে মোদী এই সুযোগে আমাদের রেলগাড়ি রেললাইন এয়ারপোর্ট এয়ারলাইন ফোনি ব্যাংক পোস্ট অফিস জমি জমা পাহাড় পর্বত নদী নালা ঝর্ণা যা ছিল সব বৃষ্টি আরম্ভ করে মনে করলো মানুষ তো ঘরের মধ্যে কেউ বেরোবে না কৃষক বিরোধী আইন এসেছিল তার মধ্যে দাঁড়িয়ে কৃষকরা ধর্ণা দিয়েছিল এই নভেম্বর মাসে মনে আছে তো বছর আগে এক বছর শীত গ্রীষ্ম বর্ষা খোলা আকাশের নিচে তারা দাঁড়িয়েছিল ধর্ণা দিচ্ছিল বিজেপি সরকার তখন কি করলো কাউকে দিল্লিতে ঢুকতে দেবে না দিল্লিকে ঘিরে দিয়েছিল আচ্ছা দিল্লিতে কারো বাপে এদেশের রাজধানী নয় দেশের কৃষকরা যেতে পারে না উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব রাজস্থান সব সীমানায় কৃষকরা বসে গেল আর এই খবরের কাগজ টেলিভিশন চ্যানেলগুলো কি বলতে আমার মনে আছে প্রথমে পাঞ্জাবের স্কুলের কৃষকরা খালি করে বলে না সব খালিস্তানি করেন এই খবরের কাগজে টেলিভিশন চ্যানেল বললো 26 জানুয়ারি লাল কেন্দ্র করে ওরা কেরালা ঝান্ডা নামিয়ে দিয়ে খালিস্তানি ঝান্ডা লাগিয়ে দিয়েছে কিংবা বিক্ষোভ কার্য বুঝতে পারছেন মানুষের মাথা গরম করে দেয় বলে দেশের তুলে তারপরে মনে করছে পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে দেখে শাস্তা করবে কিন্তু মানুষ এত সহজে বোকা হয় না তারা বুঝতে পারছিল যখন মোদী বলছে ইসমেলি কই চাল হ্যাঁ জরুরি কই লাভ আমাদের কৃষি আমাদের জমি আমাদের দেশা এই সবটাকে ওরা আদানি আম্বানির হাতে তুলে দিতে চায় আজকে জিনিসপত্রের দাম হচ্ছে কত ওই দামি বলছিল
মমতা ব্যানার্জি বিরোধী ব্যক্তি ছিলেন, তারা আমাদের মুসলমান বাড়িতে তো অনেকে একসঙ্গে খায়, আলাদা থালা থাকলেও একটা বড় সেমি খায়, সেমি করলে কি বলবে এরকম বড় থালা থাকবে, তার তুমি করা ছবি আঁকা ওই রকম একটা বড় থালায় মাথা রয়েছে এত দাম খাবো কি কলকাতা ব্যানার্জি করছে। আর এখন যখন এত দাম বাড়লো তখন কৃষি ভাই বলছে এত টাকা লাগবে কোথায়, ব্যাংককে, সুইজারল্যান্ডে, জার্মানিতে, দুবাইতে, রোমে, লন্ডনে কোথায় টাকা রাখবে তা ভবিষ্যৎ পাওয়া যাচ্ছে। আর মন্ত্রী দেখেছেন পার্থ চ্যাটার্জি অনুগত চাল কলের মধ্যে পানি ঢুকিয়ে রেখে দিয়েছে, ফ্ল্যাটের মধ্যে টাকা ঢুকিয়ে রেখে দিয়েছে, খাটের নিচে টাকা ঢোকানো আছে, জিনিসের দাম এত বেড়েছে আপনি বাজারে গিয়ে ফোনে তো হাতে নেবেন তাতে 200-400-500 টাকা কোথায় হবে আসবে সেটা চিন্তা করতে হবে। আর ওরা কি অবস্থা, মোদি বলেছিল নোটবন্দি করে 500 রুপিয়া 1000 রুপিয়া বান বলেছে তার রাম কা মারা দিতে বাদ সব কাগজ কা টুকরা হয়ে যায়। আর মোদি ভক্তরা বলেছিল টেলিভিশন চ্যানেলে বসে পাড়ায় মহিলায় মোদিজি কা মাস্টার তো নোটবন্দি করে দিয়েছে, এবার ভ্রষ্টাচার সমাপ্ত, কালাধন সমাপ্ত, নকলি নোট সমাপ্ত, বলেনি আতঙ্কবাদ সমাপ্ত, তাহলে কালাধন নেই না, কালো টাকা। যখন 2014 লোকসভা নির্বাচন হয়েছিল তখন বিজেপি বলেছিল মোদীজি আইনি কালাধন জানি, বলেনি মোদীজি নিজে বলেছিল আমি বিদেশকে কালাধন জানি, কালাধন জানি সকালে ভজন দেওয়ার আগে মন্দিরে ঘন্টা ধ্বনি শোনার শুনলে, ঘন্টা নদী যাওয়ার আগে, গঙ্গা স্নানে যাওয়ার আগে, পদবের আগে শুনলে, নামানি যাওয়ার আগে খাতা খুলে দেখে যে মোদী যখন বলেছিল 1400 কোটি টাকা অন্তত 1400 টাকাতে পাঠিয়েছে কিছু পাঠানো সব হয়ে গেল, এটাই ধোকা এটাই ভাবা। মমতা ব্যানার্জি বলেন যে 53 কোটি টাকা যখন মুখ হয়েছিল জঙ্গলের একটা নেতারা জেলে যাচ্ছিল, মমতা বলেছিলেন সারা বিষয়ে কমিশন করে দিয়েছি সুদীপ্ত সিংকে ধরে নিয়ে চলে এসেছি, এইবার সবার টাকা আমি করে দিয়েছি 2013 নির্বাচনের সমর্থন করে দিতে হবে বলেছিল, আর টাকা তো আমরা বলেছি টাকা তো আমাদের বলেছি কিন্তু বিজেপি আমাদের মমতার টাকা পেয়েছি মমতার টাকা পেয়েছিল এই জন্য তৃণমূলকে ভোট হয়। 2013 পঞ্চায়েত পেল, জেলা পরিষদ পেল, কিন্তু টাকা কি করেছিল মানুষ মমতা ব্যানার্জি যা গেছে তা গেছে সব ভুলে গেছে। এখন কিন্তু শিক্ষকগুলো কত দুর্নীতি হচ্ছে, ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিয়েছে পাস করেছে খাতায় নাম করছে তাদের খাতা গায়েব করে দিয়ে মার্কশিট জ্বালিয়ে দিয়ে দিয়ে কম্পিউটার সব নষ্ট করে দিয়ে এই তৃণমূলের নেতারা একটা তারা থেকে করা পর্যন্ত পঞ্চায়েতের মেম্বার প্রধান কাউন্সিলর চেয়ারম্যান এমএলএ এমপি মন্ত্রী থেকে একেবারে ঘাটের মহারা পাড়ার তৃণমূল থেকে 9-14 তলা পর্যন্ত তারা কোটি কোটি টাকা তুলেছে আর অযোগ্য লোকজনকে শিক্ষক নিয়োগ করে দিয়েছে। আমাদের ঘরের ছেলেমেয়েরা কোথায় করবে, যাদের পড়ানোর কথা রাস্তা ধারে পড়ে আছে, মাদ্রাসায় বলুন স্কুলে বলুন হাজার হাজার পদ খালি আছে। আমরা যখন বলছি দুর্নীতি মুক্তভাবে সুস্থ নিয়োগ করতে হবে মাদ্রাসায় হোক বা স্কুলে হোক, স্কুল সার্ভিস কমিশন হোক বা মাদ্রাসা সার্ভিস কমিশন হোক, তখন মাঝখানে এদিকে বিজেপি বিজেপি কি বলছে ওটা মাদ্রাসা এটা স্কুল ওটা মুসলমান এটা হিন্দু হয়েছে না, আমরা প্রচারের জন্য বিজেপি বলল সিবিআই, তৃণমূল বলল সিআইডি, সিআইডি সিবিআই কিছু করল না, ভোট হয়ে গেল টাকা পয়সা হাজার আজ সে বিচার করলো না। জনগণ
শুধু সরকার আপনার না যতক্ষণ রয়েছে পুলিশের হাতে তার বিচার হয়নি আবার পুলিশ কোন রয়েছে তার বিচার হয়নি আনিস খানকে খুন করলো পুলিশ দিয়ে আপনারা জানেন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা বাপরা সরকার আল্লাহ মাদ্রাসাকে আমি বিশ্ববিদ্যালয় করেছিলাম তখন এই বুকুল্লাহ মোহন এক সংগঠন প্রেরণা করেছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে তারপর বিশ্ববিদ্যালয় হলো এখন সে বিশ্ববিদ্যালয়ের জমি প্রমোটারদের হাতে বেঁচে দিতে চায় সেখানকার ছাত্ররা লড়াই করল পুলিশ গিয়ে আনিস খানকে খুন করলো তার বাড়িতে গোটা রাজ্যের ছাত্র বিভাগের সমাজ চাপ চায় বিচার চায় মমতা বললেন না তদন্ত হবে না এসআইটি গঠন করে দিয়েছে আজ পর্যন্ত মামলা চলছে সরকারের কাজ হচ্ছে পুলিশের কাজ হচ্ছে খুন হলে তদন্ত করা এবং খুনিকে ধরা আর মমতা আমলে খুন হলে খুনিকে বাঁচাও পাহারা দাও আর খুনের মামলা দিয়ে চাপ চাপা দিয়ে দাও এই হচ্ছে অন্যায় চলছে এই অন্যায় চলতে পারে না আজকে রাজ্যে আইন শৃঙ্খলা অবস্থা এমনি খারাপ হয়েছে আমাদের কোন মানব নিরাপদ নেই কারণ ভাষণটা করা আপনাদের কাছে সংসদ ভাঙিয়ে ছিলাম না গুলি করেছিল তারা জানে তাদেরকে চুরি চুরি লুট এরা তারা চালানো পারবে না দুর্নীতি কখনো চলতে পারে না যদি দুষ্কৃতি যোগ না হয় যদি বোমা বন্দুক পিস্তল অবস্থান না থাকে তাহলে পুরোপুরি হবে কাজকর্ম হবে তাহলে রাস্তার টাকা রাস্তা হবে না আর ফাঁক হয়ে যাবে রাস্তার টাকা উঠে যাবে ঘরের টাকা মজুরির টাকা আবাস যোজনার টাকা বিধবা ভাতা বার্ধক্য ভাতা সংখ্যালঘু ছেলে মেয়েদের স্টাইপেন্ডের টাকা এসটি এসটিদের স্টাইপেন্ডের টাকা হস্টেলের ভাতা এমনকি বিধবা ভাতা বার্ধক্য ভাতা সব টাকা চুরি করে তারা চুরি করে দিচ্ছে কিন্তু চুরি করে লোকজনকে যখন বলায় কিছু বলো এই দোকানদার ব্যবসায়ীরা বলে এত দোকানদার যে পাচ্ছি না দোকানদার বলছে না কিন্তু আর বলে না তাদের কি করবো ভয় বলে না আসলে তো হয়ে যায় চোখ যখন বিপক্ষে আসে তখন সে ভাবছি মেরে চুক্তি মেরে যায় যখন তার সাহস ধরে যায় যখন সে ডাকাত হয়ে যায় তখন আর চুক্তি মেরে ভাবছি মেরে পড়ে চোখ তো পকেট মারলে করতে পারে তাকে মারে আপনি বুঝতেই পারবেন না তখন করতে পারবেন কখনো মুখ্যমন্ত্রী দিয়ে কখনো শুভেন্দু দিয়ে
আমি বিশ্বাস করতে পারবো না কেন কথা আগে বলেছিলাম
আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়ছি, তখনও পুলিশ দালান করেছিল ইংরেজদের, তাও ইংরেজদের সরকার থেকে স্বাধীনতা পেয়েছি। আমরা তেবা আন্দোলন করেছি জোরদার জমিদারের বিরুদ্ধে, আমরা বলেছি লাঙ্গল যার জমি তার, গুন্ডা সরকার পুলিশ সবার বিরুদ্ধে লড়েছে কৃষকরা, কৃষক মা বোনেরা একসঙ্গে লড়েছে, হাতে কাস্তে নিয়ে লড়েছে, আর তারপরে যে বিদ্যালয় জমিদারের ব্যবস্থা শেষ করে কৃষকটা জমি অধিকার করেছে। আজকে বন্ধু ভাবো সকাল থেকে এসে আমি যখন মুর্শিদাবাদে আসি, জুলিয়াতে আসি, ভারতে আসি, মালদে আসি, ওইদিকে পুষ্করণে, এদিকে আপনার জুলিয়াতে সংসদ বলতে যেতে হয়, কবরস্থান চলে যাচ্ছে, মন্দির চলে যাচ্ছে, মাছ চলে যাচ্ছে, বাগান চলে যাচ্ছে, স্কুল চলে গেছে, বাড়ি চলে গেছে, দিল্লির একটা সরকার আছে, মোদি বলেছিল যখন বারাণসী এসেছিল গঙ্গা মিনিয়া হামিদুল্লাহ যায় বারাণসীতে বলেছিল না, আর গঙ্গা মিনিয়া তক রহি হে তব মোদি কা খেয়াল রহি হে। আবার কেউ জানেন যে নামাজ পড়ার বছর ক্ষমতা জানেন, মোদি যখন বেনারসে এসে আসলো এবং প্রধানমন্ত্রী হল, তখন শাস্ত্রে লেখা আছে গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমকূল, তাহলে মোদী বারা পশ্চিম কূলে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল, মমতা বললেন ল্যাঞ্চেস্টারকে ভেঙে গিয়ে চরণ ধরা হয়ে যায়, আমি পশ্চিম কূলে চলে যাই, তাহলে শাস্ত্রে বলা আছে তাহলে আমি প্রধানমন্ত্রী হয়ে যাব। গোটা দেশের জন্য মোদীর নাম আছে, সব অবস্থা খারাপ হচ্ছে, আমাদের একটা জনসংখ্যক দপ্তর ছিল দেশে, শেষ দপ্তর ছিল নরেন্দ্র মোদী সরকার আসার পরে গোটা দেশে সমস্ত নদী নালা টাকা নিয়ে একসঙ্গে নমামি গঙ্গে প্রকল্পের নাম দিয়ে একটি ধর্মে নিষেধ করে দিয়ে উনি বেনারসে সেই টাকা ঢালছেন, বেনারসকে সুন্দর করছেন, দেশ বিদেশ থেকে টুরিস্ট আসছে, আর বেনারস থেকে জল চলে আসছে, নাম প্রকাশ চলছে, ফরাক্কা ব্যারেজ হয়েছে, তারপর আজকে দুই মাসে মাটি কাটছে, যখন নাম ফরছিল রাস্তায় সড়ক থেকে এখান থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি পার্লামেন্টের মধ্যে আমরা লড়াই করেছি, আজকে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করি কে হচ্ছে অ্যাসেম্বলিতে হচ্ছে পার্লামেন্টে হচ্ছে, তাহলে যাদের ঘর গেল তারা ঘর পাবে না কেন, যাদের জমি গেল তাদের জমি পাবে না কেন, যাদের ক্ষতি হলো তারা ক্ষতি করে পাবে না কেন, সেই লড়াই নিয়ে আমার ভালো লাগলো আজকে এখানে এসে অনেকগুলো সংগঠন ব্যক্তি মিলে গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটি তৈরি করেছেন, আমি বলছি আমি এমপি না, আগে যখন এমপি ছিলাম পার্লামেন্টে বলতাম, এখন এমপি না, কিন্তু আপনাদের দাবি এখান থেকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব রাজধানীর সিপিআইএম এর, আমরা নিয়ে যাবো, এলাকা করে সাথ দিতে হবে, কারণ ঘর ভাঙছে যে হয়তো বলছেন যা করতে গেছে আমিও ঠিক আছি, কিন্তু একবার যদি ঘর ভাঙে, একবার যদি নদী ভাঙন শুরু হয়, একবার যখন বন্যা হয়, একবার যখন ভূমিকম্প হয়, কেউই নিরাপদ থাকেন না। তৃণমূল কংগ্রেস প্রথম আসার পরে সিপিআইএম কে মিথ্যা মামলায় জড়িয়েছিল, খুন করেছিল, অনেক সময় কিন্তু যাত্রা তো সিপিএম এর উপরে, আমরা তো ভালো আছি, কংগ্রেস তখন তৃণমূলের সঙ্গে ছিল, তারপরে কিন্তু মমতা ব্যানার্জি গিয়ে কংগ্রেসের মাথায় পা দিয়ে নবান্ন উঠেছিলেন, সেই কংগ্রেসকে লাঠি মেরে ফেলে দিলেন, তারপরে এখন কংগ্রেস বলছে 34 বছর ধরে বামপন্থী মামলা কখনো এত বিপদে পড়েনি, যা তৃণমূলের আমাদের করেছে। যারা তৃণমূলের সঙ্গে গিয়েছিল ভেবেছিল দিদি দিদি করে যেতে হবে, বলেনি আমার সঙ্গে আটকা বেলায় এখন বলতো মা মাটি মানুষ বলতো না, মায়ের নামে সোয়ান যায়, আপনি কি নিজের মাকে ভালোবাসেন না, আপনি কি নিজের মাকে ভালোবাসেন না, আমি কি নিজের মাকে ভালোবাসতাম না, কিন্তু যারা মাকে ভালোবাসে তারা কখনো দেওয়ালে সোয়ান দেখে মা মাকে জিন্দাবাদ, সে তো বাড়িতে নিজের মাকে কোনো ব্যবহার করে তার জন্য করবে। কালকে বীরভূমের রামপুরহাটে সিপিআইএমের পদযাত্রায় এরকম একজন মা হেঁটেছিলেন, আর তার ছেলে তুলান্দার তৃণমূলের মেম্বার, ওই ভোটে গণ্ডগোল মস্তানি করে জিতেছে পঞ্চায়েতের মেম্বার, সিপিআইএম এর ঝান্ডা ধরে লাল ঝান্ডা ধরে কেন মা মিছিলে হেঁটেছে, সেই জন্য প্রকাশ্য রাস্তায় ওই ছেলেটা নিজের মাকে ধরে দিয়েছে, তৃণমূল কোন ধরনের জন্তু বুঝতে পারছেন, নেত্রে কিন্তু আসলে একটা জন্তু, নাহলে কেউ নিজের মাকে কখনো একটা বেড়াল কুকুর ছানা নিজের মাকে কখনো ওইভাবে মারে না, কালকে তৃণমূল বিভিন্ন যেরকম নিজের মাকে মরেছে, যখন কোনো একজন মায়ের উপর অত্যাচার হয় বুঝতে হবে সব মায়ের উপর অত্যাচার হয়েছে, যে নিজের মাকে ভালোবাসে
সে সবার মাকে শ্রদ্ধা করে, আর যে নিজের মাকে অপমান করে সে কোনো মাকে সম্মান জানাতে পারে না, প্রদান দিয়ে পারে না। আজকের আগে আমরা বুঝতে আমাদের এই লড়াই শ্রমিকদের লড়াই, মজুরির লড়াই, মালিকের শোষণের বিরুদ্ধে লড়াই, শেষের নামে যে টাকা নেওয়া হচ্ছে সেই টাকা অন্য হাতে চলে যাচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে না, হাসপাতাল হচ্ছে না, স্টাইপেন্ড পাচ্ছে না, ঘর পাচ্ছে না, সব সমাজের সুরক্ষা পাচ্ছে না, পেনশন পাওয়ার ফান্ডের ব্যবস্থা নেই, এই নিয়ে যে লড়াই হবে, আর্থিকার ছেলে মেয়েদের কাজের যে দাবি, সরকারি কর্মচারীদের দিয়ে বাবাকে দাবি, স্কিল ওয়ার্কারদের প্রেক্ষিকা শ্রমিকদের পার্মানেন্ট ক্লাসের দাবি, কোনো টাকা না, এই সব দাবিগুলোকে একসঙ্গে নিতে হবে, আর এই নিজের দাবিদের বিরুদ্ধে আমাদের লড়াই কার্যকর করতে হবে। সামনে পঞ্চায়েতের নির্বাচন জামিন বলেছে, এবার এখন তৃণমূলের মস্তানদের বলে দিন, অনেক মস্তানি গুন্ডামি করেছে, মেলা বড় ফুটি ধরে তোদের খালি বাড়ির ফুটিটাই এখন নর বড় হয়ে গিয়েছে, সুতরাং এখানে আর দেখি দুষ্কৃতি আছে ঘোরাঘুরি করতে হবে না। মানুষ তার সিদ্ধান্ত নেবে, মানুষকে সে অধিকার দিতে হবে, এটাই গণতন্ত্র। আমি তখনই বলেছিলাম বাংলার একটা কথা আছে, থাকা বড়দের বাড়িতে অ্যাসিস্ট্যান্ট কুকুর পোষা থাকে তো, ডাল কুত্তা বিদেশ কুত্তা, এবার ভিক্রি বিচারা চাইছে ঘোড়া নিয়ে করে নিয়ে হাওয়া নিয়ে, এবার ভিক্রি চাইছে দরবেশ দরবার করছে তৈরি করছে, তখন ওই বড় চোখে করে তার যদি কুকুরের চেনটা খুলে যায় কুকুর তো হাওয়া মাও করে ঘোর ঘোর করে মনে করবে, তাই তো ওদের কুকুর ভয় পায়, তাহলে সে তো বিচারা খালার দিকে বললো ঘোরার দিকে বললো, তখন ভিক্ষা নিয়ে কুকুর থাকা, এবং ভোট আসলে বিজেপি করে দিল্লি থেকে সিএনআরসি নামে কুকুরকে চেয়ে নিয়ে ফিরে দেয়, এখন লোকে বলে আমরা কাজ চাই না, শিক্ষা চাই না, রাস্তা চাই না, রেল চাই না, কোনো কিছু দরকার নেই, তাই তুমি কুকুরটাকে খেতে দিয়ে দাও। আর তখন কিছু যদি দালাল বলে এই কুকুরকে কে থাকাবে, বলে কেন তৃণমূল কাছে তৃণমূল থাকাবে, কিন্তু আমরা দেখেছি তৃণমূল বিজেপিকে থাকায় না, কমল ফুল ঘাস ফুলের বিরুদ্ধে না, ঘাস ফুল কমল ফুলের বিরুদ্ধে না, দুই ফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিয়েছে, ওদের লুটে রাজত্ব চলছে। শুভেন্দু আর মমতার অভিষেকের নামে কোনো তফাৎ আছে? এই যে দুর্নীতি কাণ্ড দেখছেন, শুভেন্দু সে দুর্নীতি করেছে, তারপরে ঝান্ডা পাল্টেছে, তৃণমূলের ঝান্ডা নিয়ে করলে রাজ্যের পুলিশ পাহারা দেবে, আর বিজেপির ঝান্ডা করলে কেন্দ্রের পুলিশ পাহারা দেবে, কিন্তু পুলিশ সব চোরকে পাহারা দিতে পারে না। মানুষ থেকলে শ্রীলঙ্কায় দেখেছেন পুলিশ কেন মিলিটারিও পাহারা দিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বাঁচাতে পারে না, বাংলার মানুষের মেজাজ চড়ছে। এবার চিঠি পুলিশ মনে করেছে লাঠি দিয়ে হবে না, কাজানো গ্যাস দিয়ে হবে না, সেজন্য সেদিন বিভিন্ন অরুণ ব্যাপার শিক্ষা ওই শিক্ষক পদপ্রাপ্ত ছিল, বিক্ষোভ দেখা ছিল কলকাতা পুলিশ তাকে দিয়ে দিতে হবে, আমাদেরকে হাতটা নিতে হয় গ্রামের থেকে আগে বাবা বলতো বলে দেখবি কলকাতায় নেড়ি দিকটা আছে কামড়ে দেবে, ভয়ে ভয়ে সামলে থাকবি, কুকুরের চাকরির কাছে যাবে না, এখন গ্রাম বাংলা থেকে তুই কলকাতায় গিয়ে গেলে এখন নেড়ি শিক্ষানের ওখানে নেড়ি তুমি যাকে কামড়ে দিতে পারে ওদেরকে যাবি না, সাবধানে থাকবে কি অবস্থা করেছে মমতা ব্যানার্জি, এই লুটের রাজত্ব বন্ধ করলে চিল রাজত্ব বন্ধ করতে হবে, তোলাবাজি বন্ধ করতে হবে, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি না, বিজেপির বিরুদ্ধে তৃণমূল না, বিজেপি আর তৃণমূল দুটো চোরের বিরুদ্ধে এই লুটেরাদের বিরুদ্ধে লাল ঝান্ডা কার একটু মজবুত করতে হবে, ওরা ভাগ করতে চায় শুধু মন্দির মসজিদ না, শুধু হিন্দু মুসলমান না, এখন বলছে উত্তরবঙ্গকে আলাদা করবে, বলছে না বিজেপি যেখানে গেছে শুধু আলাদা করতে জানে, আরে আমরা দেশ ভাগের শিকার, দেশ ভাগ করে আমাদের সমস্যার সমাধান হয়নি, রাজ্য ভাগ করে সমস্যার সমাধান হয় না, জেলা ভাগ করে সমস্যার সমাধান হয় না, মমতা ব্যানার্জি বললো আচ্ছা ও রাজ্য ভাগ করছে আমি জেলা ভাগ করে আমি জেলা সব বললো, ট্রেন বেচছে আমি ট্রাম বেছে নিচ্ছি, ও প্লেন বেছে নিচ্ছি আমি বাস বেছে নিচ্ছি, সরকারি বাস বেছে নিচ্ছি, সবটাই না করতে হবে, কিন্তু আমরা বলব উত্তরবঙ্গের মানুষের যে উন্নয়ন নেই, অনুন্নয়ন আছে, এই যে এখানে দঙ্গা ভাঙা আছে তার বিরুদ্ধে সংখ্যা মানুষ বলবে, তিস্তা প্রকল্পকে বিজেপি তৃণমূল দিলে বাচ্চা বাচ্চা করলো,
কেন্দ্রের মতো হাসপাতাল রাখার উত্তরবঙ্গে হলো না, মোদী দিদি একসঙ্গে মিলে গেল, মোদী বলল না খাতা না বাড়ি তো মমতা এসে সেই মমতা বললো উত্তরবঙ্গে হবে না দক্ষিণবঙ্গে হবে, ওটা দক্ষিণবঙ্গে নিয়ে চলে গেল। তাহলে আজকে দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষের যে সমস্যা আছে তার সমাধানের জন্য দক্ষিণবঙ্গের মানুষকে কি আলাদা করতে হবে, হিন্দু যা সমস্যা আছে তার জন্য কি মুসলমানদের আলাদা করতে হবে, মুসলমানের যা সমস্যা আছে হিন্দুকে আলাদা করতে হবে, আজকে রাজবংশীর নামে, কোচের নামে, আদিবাসীর নামে, তপশিলীর নামে, মহিলা পুরুষের নামে মানুষকে ভাগ করার চেষ্টা হচ্ছে, এই ভাগাভাগির বিরুদ্ধে আমাদের এক কাট্টা হতে হবে। আমরা যদি কোচ বিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বাংলার মানুষ আমরা এক কাট্টা হই, তাহলে কোনো দমন, কোনো অমিত শাহ, কোনো মোদী কোনো চক্রান্ত করে রাজ্যকে ভাগ করতে পারবে না, আর রাজ্যের মানুষকে টাঙ্গা হাঙ্গামে লাগাতে পারবে না। এই জন্য মানুষকে এক কাট্টা হতে হবে। মমতা ব্যানার্জী দার্জিলিং এ মিটিং করেছে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং সেখানে বিজেপির যা পরিকল্পনা আছে সেটাকে মেনে নিয়েছেন, এই জন্য উনি এখন খেপে গিয়েছেন, চুপচাপ আছেন, উনি আর কোনো কথা বলছেন না। তিনি বলেছিলেন আমাদেরকে মুখে লুকো লাগিয়ে রাখো, কেউ কোনো কথা বলবে না, আমাদের মুখ বন্ধ হয়নি কিন্তু তৃণমূলের মুখ বন্ধ হয়ে গেছে। গত 3 মাস ধরে তৃণমূল কংগ্রেস কোনো জমায়েত করেনি, প্রতিদিন টেলিভিশনে যখন মমতা ব্যানার্জীকে দেখেন দেখবেন হয় দুর্গা প্যান্ডেল করছিল, নাহলে দুর্গা পূজার উদ্বোধন করছিল দুর্গা মণ্ডপে, তা নাহলে কোথাও বিজয়া সম্মেলনী করছিল, পুজো প্যান্ডেলে গিয়ে সরকারি খরচায় গিয়ে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত তিনি সেখানে সিপিএমকে গাল দিচ্ছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের নামে ঝান্ডা লাগিয়ে লোক জড়ো করে মিটিং করতে আর পারছেন না। এখানে আজকে আমার সমাবেশ মুদাসের বলল তৃণমূল কি করবে, আগে কি হতো এখানে বিরিয়ানি যখন মিটিং করতে এসছি লাল ঝান্ডার পাশাপাশি তৃণমূল নিজের সব ঝান্ডা লাগিয়ে দিত, ঘুরতে গেলে বুঝতে পারতাম না সিপিএম এর মিটিং না তৃণমূলের মিটিং, এখন সেই ঝান্ডা লাগানোর লোক নেই। তারপরে ডিজে লাগিয়ে তো রাস্তাঘাটে খারা হবে সব জায়গায়, তারা কোথাও মুরগি মর মাংসের জোয়ার লাগিয়ে দিত। আজকে ওই মিটিংটাকে বানচাল করার জন্য বাংলাদেশ থেকে শিল্পী নিয়ে এসে তৃণমূল এখানে নাচা গানা লাগিয়েছে, ওদের নায়ক নায়িকা গায়ক গায়িকা ছাড়া 10টা তৃণমূল এক জায়গায় করার মুরত নেই। কিন্তু এখানকার জোয়ান ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাবো, ওই বাংলাদেশি নায়কের টান ছেড়ে দিয়ে ওদের ডিজে মিউজিকের ফাংশন ছেড়ে দিয়ে ওদের মদ মুরগি সব ছেড়ে দিয়ে আপনারা লাল ঝান্ডা জমাইতে যেভাবে এসছেন আগামী দিনেও সেভাবে থাকবেন, মজবুতির সঙ্গে থাকবেন, এবার লড়াই জোরদার হবে।